আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি হাফেজ আরিফ রেজা ব্লগ থেকে হাফেজ মোহাম্মদ আরিফ বলছি। আলহামদুলিল্লাহ, ইসলামবাগ চিনি মসজিদের এই বছর আমাদের শেষের 10 দিনের এতেকাফে যারা বসেছেন আমার পিছনে, আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন। তো আজকে আমি তাদের সাথে একটু কথা বলতে চাই, যে আমার পিছনে ডাইন সাইডে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা যুবক বললে চলে। আমাদের আরেকজন মুরব্বী আছেন, আমাদের আরও দুজন মুরব্বী আছেন এতেকাফে। সাধারণত আমরা জানি যে এতেকাফের শেষের 10 দিনে সাধারণত এলাকার মুরব্বীরা বসে থাকেন, কিন্তু এবার একটু ভিন্ন আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার যুবক ভাইরাও, আমাদের ছোট ছোট ভাইরাও এবার এতেকাফে বসেছেন। তারা কেন বসেছেন এবং কি উদ্দেশ্য নিয়ে বসেছেন, আসলে আমরা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার নাম? নাম মোহাম্মদ হুজাইফা। কোন ক্লাসে পড়েন? আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। ইন্টার ফার্স্ট ইয়ারে। হুজাইফার কাছে আমি জানতে চাইবো যে আপনি আজকে রমজান মাসের শেষে 10 দিন এতেকাফে বসেছেন, কি উদ্দেশ্য নিয়ে বসেছেন এবং কেন বসেছেন? উদ্দেশ্য হলো এটাই যে আমি আমাদের ইমাম সাহেবকে বয়ান করতে শুনেছিলাম যে আমাদের যে শেষ 10 দিন যে থাকে, তাক রাতগুলো থাকে, সেখানে বেশি বেশি আল্লাহ ইবাদত করতে, অর্থাৎ আপনার 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত, তো বেশি বেশি করে ইবাদত করবো, আল্লাহ তালাকে রাজি খুশি করবো, রমজান মাসে তাজিম রাখবো, এই কারণে আর কি এই তাকাবে বাসা। মাশাআল্লাহ। অবশ্যই আমাদের ইমাম সাহেব এই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, শেষে 10 দিনে এতেকাফের ফজিলত নিয়ে। এবং রাসূল কারীম আলাইহিসসালাতুসসালামের হাদিস রয়েছে যে তোমরা শেষে 10 দিনে কি করো, সবে কদরকে তালাশ করো। তো আমরা যখন 21, 23, 25, 27, 29 এই রাতগুলিতে এতেকাফে বসবো, এক তো রাসূলের সুন্নতও আদায় হবে এবং সবে কদরকে তালাশ করা আমাদের জন্য খুবই সুবিধা হবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের ইমাম সাহেব সহ অনেকেই অনেক মসজিদেই সবে কদর নিয়ে এবং এতেকাফ নিয়ে আলোচনা হয়েছে। এটা শুনে অনুপ্রেরিত হয়ে আমাদের ছোট ভাইরা এতেকাফে বসেছেন। আমাদের সাথে আরেক ছোট ভাই আছেন, আমি ওনার কাছে জানতে চাইব যে উনি এই বয়সে আলহামদুলিল্লাহ যখন তাদের অন্যান্য কাজে ব্যস্ত থাকাটাই স্বাভাবিক ছিল, কিন্তু এখন এতেকাফে বসেছেন, কি উদ্দেশ্য নিয়ে বসেছেন এবং কেন বসেছেন, এই বিষয় নিয়ে আমি জানতে চাইবো। আপনার নাম? মোহাম্মদ রাফি। আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 8। ক্লাস 8। আপনি এতেকাফে 10 দিনে আছেন, আলহামদুলিল্লাহ আজকে আপনাদের প্রায় 8 দিন পার হয়ে গেল, 9 দিন পার হয়ে গেল। তো আপনি কেন বসেছেন এবং কি উদ্দেশ্য নিয়ে বসেছেন? আমি উদ্দেশ্য হচ্ছে যে আমাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি এতদিন যা ইবাদত করছি তাই ইবাদত করার পর, এবং আমার হচ্ছে ইমাম সাহেব যখন বক্তব্য দিচ্ছে জুমার সময়, তখন আমার মনে হতো যে আমাকে এই কাজগুলো করা উচিত, মুরব্বীদের সাথে সামিল হওয়া উচিত, যাতে আমি এই বয়স থেকে কাজগুলো করার পর ভবিষ্যতে যাতে আরও ভালো হতে পারি, আরও আপডেট হতে পারি। সেজন্য আমি ইতেকাফে বসছি, যাতে আমি ভবিষ্যতে আরও 10 দিন যেতে পারি আর প্রত্যেকবার যাতে এভাবে বসতে পারি, সে তৌফিক আল্লাহ আমাকে দান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রা। খুব সুন্দর বলেছেন আমাদের রাফি সাহেব। আমাদের ইমাম সাহেবের বয়ানে অনুপ্রেরিত হয়ে উনি ইতেকাফে বসেছেন, নিজের আল্লাহর সন্তুষ্টি অর্জনে বসেছেন। এবং আমরা জানি যে এলাকা থেকে একজনও যদি এতেকাফে বসে তাহলে সমস্ত এলাকার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যায়, নাহলে সবাই গুনাহগার হয়, এরকম হাদিসে এসেছে। আমাদের একজন মুরব্বী রয়েছেন, উনি দীর্ঘদিন ধরে এতেকাফে বসেন, আমি ওনার কাছে জানতে চাইবো যে উনি কতদিন ধরে বসতেছেন এবং কি নিয়ত নিয়ে উনি বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আব্দুল কাইয়ুম মাস্টার। আব্দুল কাইয়ুম মাস্টার সাহেব, আপনি কতদিন ধরে ইসলামবাগ চিনি মসজিদে এতেকাফে বসে আসছেন? প্রায় 8 বছর থেকে একা এতেকাফে বসতেছি। আমাদের কাইয়ুম চাচা মাশাআল্লাহ চিনি মসজিদে প্রায় 8 বছর থেকে এতেকাফে বসে আসছেন, কি নিয়ত নিয়ে আপনি এখানে এতেকাফে বসছেন? আমার নিয়ত হলো যে সওয়াবের নিয়তে, আর এটা হলো ফরজ কিফায়া। একজন যদি আদায় করে দেয় তাহলে মহল্লার বাড়ির সবাই আদায় হয়ে যাবে, না হলে গুনাহগার হবে। মাশাআল্লাহ। ফরজ কিফায়া বলেছেন উনি যে একজনও যদি আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, যদি কেউ না করে তাহলে সবাই গুনাহগার হবে। আলহামদুলিল্লাহ, ভালো বলেছেন। আমাদের সাথে আরেক মুরব্বী আছেন, আমি ওনার কাছে জানতে চাইবো যে উনি কি উদ্দেশ্য নিয়ে এই ইসলামবাগ চিনি মসজিদে এতেকাফে বসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুস সামাদ। আমাদের আব্দুস সামাদ সাহেব আমাদের সাথে আছেন, ওনার সাথে আমি জানতে চাইবো যে উনি কতদিন ধরে এতেকাফে আছেন এবং কি নিয়ত সহকারে এলাকায় এতেকাফে বসে আছেন। আমার এতেকাফে বসা এবারই প্রথম, যদিও বা আগে নিয়ত ছিল কিন্তু বিভিন্ন জটিলতার কারণে, জরুরিতার কারণে পারি নাই। তো এইবার ইনশাল্লাহ আগের থেকেই নিয়ত ছিল যে এবার এতেকাফে বসবো, তো আল্লাহ তাআলা আমার সেটাকে কবুল করছেন, বিধায় আমি এতেকাফে বসতে পারছি। এই অবশ্যই ওনার নিয়ত ছিল, আর আমরা জানি যে মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম।
যখন থেকে আমি একটা ভালো কাজের নিয়ত করব তখন থেকেই আল্লাহ আমাকে সেটার সওয়াব দিতে থাকবেন আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরেকজন মুরব্বী আছেন যিনি ইতিকাফে বসে আছেন, ওনার কাছ থেকে আমি জানতে চাইবো যে উনি কি নিয়ত নিয়ে ইসলামবাগ চিনি মসজিদে ইতিকাফে বসছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি অনেক বছর থেকে চেষ্টা করেছি কি প্রত্যেক বছর চেষ্টা করি যে আমি ইতিকাফে বসবো, কিন্তু বসতে পারি তো পরিশানির ভেতরে থাকি, কি কেমন করে আল্লাহকে রাজি করব সে সুযোগ পাইতেছে না। এবছর আমাদের পেশমাম সাহেব বলল যে আপনি তাকাবে বসেন আল্লাহর নাম নিয়ে, ইনশাল্লাহ আপনার কামিয়াব করবে, আপনি বসেন আল্লাহর নাম নিয়ে। সেই জন্য আমি ইমাম সাহেবের কথা আমি রাখলাম, মমিন সাহেবের কথা রাখলাম, আর জন অনেক লোক বলছে যে তাকাবে আপনি বসেন, আপনার বসার এখন না বসলে আর সময় চলে গেলে আর বসতে পারবেন না। আল্লাহর রহমতে আমি তাকাবে আল্লাহর নাম নিয়ে আমি বসে গেলাম বাড়ি থেকে আমি এজাজাত নিয়ে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আমাদের মূলত মেইন উদ্দেশ্য যেটা আছে সেটা হচ্ছে আমাদের এলাকার মঙ্গলের জন্য, আমাদের ফরজে কিফায়া যেমনটা আমরা জানি এবং এলাকার মঙ্গলের জন্য আমরা মেইনলি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা ইতিকাফে বসে থাকি। তা আমাদের সাথে এবছর যারা ইতিকাফে আছেন আল্লাহ তাআলা সবার এই ইতিকাফে বসাকে কবুল করুক, এবং আমরাও যারা ভিডিও দেখছি আগামীতে আমরাও নিয়ত করি যে আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ সেই সময় দিয়ে দিচ্ছেন তাহলে আমরা আল্লাহর দিনের জন্য সেই সময়টাকে যেন ব্যয় করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।